আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কফির জেলু আর সাবুদানা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আসছে রমজানে ইফতারিতেও কফির এই ডেজার্টটি তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা। এই গরমে ঠান্ডা ঠান্ডা কফির এই ডেজার্টটি খেলে শরীরের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি এই কফির ডেজার্টটি তৈরি করেছি। প্রথমে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। এর জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি বলক তুলে নিয়েছি, তারপর দিয়ে দেব হাফ কাপ সাবুদানা। এবারে আমি একটু নেড়েচেড়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কি না বোঝার জন্য একটু তুলে দেখবেন, যদি সাদাটে ভাব চলে গিয়ে কালার চেঞ্জ হয়ে এইরকম হয়ে যায় তখনই সাবুদানাগুলো একটা স্টিনারে ঝরা দিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে সাবুদানার মধ্যে যে আঠালো ভাব থাকে সেটা চলে যায়। এবার আমি একটা সাইডে রেখে দিয়ে আরেকটা হাঁড়িতে আমি 3 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি, তারপর দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ দিয়ে দেব পাউডার সুগার। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে পাউডার সুগার দিতে হবে এমন কোনো কথা নেই, আমার বাসায় ছিল তাই দিয়েছি, আপনারা এমনি চিনিটাও দিয়ে নিতে পারেন। এবার আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি, দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন ক্রিমি ভাব চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ কফি। এখানে 1 চামচেই কফি দিতে হবে, বেশি কফি দেওয়ার প্রয়োজন নেই। কফিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিক্সড করে নেব। কফি দেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি, দুধ পুরোপুরি ঘন হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর জেলু তৈরি করার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দেব 1/4 কাপ চিনি। আমি এখানে ব্রাউন কালারের চিনি নিয়েছি, তারপর দিয়ে দেব 1.5 চা চামচ আগার আগার পাউডার, আপনারা ইচ্ছে করলে জেলোটিনও দিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দেব 1 চামচ কফি। এবারে সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিলেই আমার জেলোটা পুরোপুরি হয়ে যাবে। জেলোটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপর একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট রেখে দিলেই জেলোটা পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমার জেলোটা পুরোপুরি সেট হয়ে গেছে, এবার আমি জেলোটাকে কেটে নেব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ফ্রিজে 5 মিনিট রেখে দিলে জেলোটা সেট হয়ে যাবে। আমি স্কোয়ার শেপে জেলোগুলোকে কেটে নেব। আমার সবগুলো জেলো কাটা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি ডেজার্ট তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব সেদ্ধ করে রাখা সাবুদানা, তারপর দিয়ে দেব আমি যে আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম সেই দুধ, আর কফির জেলোগুলো দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। আমি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি, আমার কফির ডেজার্টটি তৈরি হয়ে গেছে। এইভাবে করে খুব সহজে তৈরি করে নিতে পারেন কফির জেলু সাবুদানা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট। এবার আমি একটু গ্লাসে ঢেলে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিমি হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। কফির জেলু আর সাবুদানা দিয়ে এইভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। আর যাকে তৈরি করে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।